হ্যানা বেকারকে মেয়ে যখন স্টাম্পিংটা করে দিল, শিশুর মতো লাফিয়ে উঠলেন মা। ঘরের মধ্যে থাকা বাকিরাও উচ্ছ্বাস ঢেকে রাখতে পারলেন না। ঘোষবাড়িতে তখন প্রবল উন্মাদনা। বিশ্বকাপ জিতে রেকর্ড তৈরি করেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বছরই জয়লাভ করলো ভারত। ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে 7 উইকেটে পরাস্ত করে সেরার শিরোপা তুলেছে রিচা ঘোষরা। শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ দেশকে বিশ্বকাপ এনে দিচ্ছেন। এমন ঐতিহাসিক মুহূর্তে বাড়িতে বসেই খেলা দেখছিলেন রিচার মা সহ পরিবারের লোকেরা। ফার্স্ট এটা 19-এ ও খেলেছে, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় যে ইন্ডিয়া জিতেছে এটাই। আর এখন আনন্দ তো অবশ্যই, এটা তো বলে মুখে প্রকাশ করা যায় না, সেটা তো আছে ওর সে খেলার জগতে, সেটা তো এখন আপনারাই সেটাই। বিশ্বকাপ জিততেই রীতিমতো আনন্দে উৎফুল্ল ঘোষবাড়ির সকল সদস্যরা। ছেলেদের ক্রিকেটে যেমন ঋদ্ধিমান সাহা এই শহরকে গর্বিত করেছেন, মেয়েদের ক্রিকেটে তেমনই রিচা। দুজনেই উইকেট রক্ষক, খুব অল্প বয়সেই রিচার গায়ে উঠেছে জাতীয় দলের জার্সি। দলের হয়ে বিশ্বকাপেও খেলেছেন রিচা। মিতালি ঝুলনরা 3 বার ফাইনালে উঠলেও জয় আসেনি, এবারও তেমনটা হবে না তো? একটা উদ্বেগের চোরাস্রোতে যেন তাড়া করছিল রিচার মা স্বপ্না ঘোষকে। বিকেল থেকেই টিভিতে চোখ ছিল, ইংল্যান্ডকে 28 রানে গুড়িয়ে যেতেই দেয়াল লিখনে মোটামুটি পরিষ্কার। মেয়ে আসলে একটা ঘরোয়া তো সেলিব্রেশন ওটা হবেই, আর খাওয়া দাওয়া ওটা নিয়েই তো সব কিছু নিয়েই সবাই মিলেই তো সেটা হবে। মেয়ে যা যা পছন্দ করে সেগুলোকেই একটু চেষ্টা করব করে ওকে খাওয়ানোর। শেষ মুহূর্তে রিচার স্টাম্পিংয়ে বিশ্ব জয়ের মুহূর্ত, রিচার মা স্বপ্না বলেছেন, এমন দিনের অপেক্ষাই তো ছিলাম, ভারত জিতেছে এটাই তো চাই, এটারই অপেক্ষায় ছিলাম। কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে মেয়ে আজকে এই জায়গায় পৌঁছেছে। মেয়ে যেন সবসময় ভালো খেলে, মেয়ে এলেই তার পছন্দের রান্না করে খাওয়াবো। ওদিকে মাঠের মাঝে দাঁড়িয়ে টিভির পর্দায় রিচা চলেছেন, অনূর্ধ্ব পর্যায়ে এটাই শেষ সুযোগ ছিল, এই মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকবে। মেয়ের বিশ্বজয়ের উল্লাসে বাবা মা সহ পরিবারের সকলেই ভীষণ উল্লসিত। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।